আমরা সবাই হলের মুভি দেখি, আশা করি যেখানে হাল্ক নামে একটি দুর্দশ্য ক্যারেক্টার দেখতে পাই। যে অ্যাভেঞ্জার সহ অনেক মুভিতে দেখেছি হাল্ক কতটা ভয়ঙ্কর হতে পারে, কিন্তু একবারও মনে হয় না যে এই হাল্ক প্রথমে কেমন ছিল, কীভাবে হাল্ক তৈরি হয়েছিল। চলো আমরা তা জানবো এই গল্পটির মাধ্যমে। আমি নায়েম আকরাম, ওয়েলকাম টু একে অল মুভি এক্সপ্লেন। মুভিটার নাম হলো দ্য ইনক্রেডিবল হাল্ক, যেটা 1977 সালের একটি অ্যাকশন মুভি। গল্পের প্রথমে দেখি একটা কাপল, যারা কিনা অনেক হাসি খুশিভাবে দিন কাটায় বিভিন্ন ছলের মধ্য দিয়ে। তারা যখন একদিন কার নিয়ে ট্যুরে বার হয়, সেই মুহূর্তে কার অ্যাক্সিডেন্ট ঘটে যায়। কিন্তু আমরা পরে জানতে পারি যে এটা একটি পুরো স্বপ্ন ছিল। অফিসের মধ্যে একটি সুন্দর মেয়ে তার হাতে কিনেছিল লাল রঙের ফাইল, সে ডেভিডকে খোঁজাখোঁজি ছিল। যখন সে ডেভিডকে পায়, তখন ডেভিডের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু ডেভিড তার সঙ্গে অ্যাভয়েড করে কথাকে, কারণ সে ডেভিড সে স্বপ্ন দেখা পড়ে উদাস হয়েছিল, যে কথাটাতে কিনা সে বুঝে নিয়েছিল সে সুন্দরী মেয়েটি। ডেভিড এবং সেই সুন্দরী মহিলাটা এক ইনভেস্টিগেশনের সময় আমরা দেখতে পাই যে ডেভিড ওখান থেকে মন খারাপ করে উঠে চলে আসে এবং সেই মহিলাটি তার পিছন করে। তার মানে হচ্ছে এটাই যে সেই মহিলাটা তার মনের যে উদাসীনতা দূর করার জন্য তিনি চলে আসে। কিন্তু দেখা যায় যে পূর্ব কাহিনীর জন্য সে পাগলের মতো ব্যবহার করে। তবে যাই হোক, শেষ পর্যন্ত তাদের মধ্যে কিন্তু কথোপকথন হওয়ার পর তাদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল সেটা দূর হয়। ডক্টর লিনা ও ডেভিড ব্যানার তারা দেখে কি ব্যানারের মধ্যে একটা অন্যরকম ওই শক্তিশালী ডিএনএ পাওয়া গেছে। এক সময় ব্যানার কিছু কুলু পায় না, যেটা নিয়ে সে ছুটাছুটি করে। শেষ পর্যন্ত করে কি একটি বদ্ধ রুমে সে ঢুকে যায় এবং সমস্ত মেশিনের এবং গামার যে পাওয়ারটা সমস্ত বাড়িয়ে দেয়। তারপর সে নিজে নিজেকে বেঁধে নেয়, তার নিজের ওপর রিসার্চ করতে লাগে। তার মধ্যে অনেক কিছু করে চেঞ্জ হয়ে যায়, সেটা সে সে মুহূর্তে বুঝতে পারে না ঠিকই। ডেভিড ব্যানার ল্যাব থেকে কিছু ভাবতে ভাবতে বৃষ্টির রাত্রে ওখান থেকে বার হয়ে যায়। কিন্তু সেই দিন ছিল বিশাল বজ্রবিদ্যুৎ সহ এক বিশাল ভয়ঙ্কর রাত্রি। তিনি ওখান থেকে কার নিয়ে বার হওয়ার সময় রাস্তার মধ্যে কিন্তু টায়ারটা পাংচার হয়ে যায়। পাম্পাচার সারানোর সময় তাকে কিন্তু আঘাত লাগে, যার ফলে সে মানুষ থেকে ভয়ানক হালকে পরিণত হয় তার গামা রেডিনার জন্য। সেই রাত্রে সে ভয়ঙ্কর হালক রূপ ধারণ করে। তারপরে সে নিজে কাঠটিকে ভেঙে তছনছ করে দেয়, সামনের জঙ্গলের দিকে গতে লাগে। পরের দিন ভোর সকালে হাওয়া দেখে কিনা একটি বিলের ধারে ছোট্ট শিশু মাছ শিকার করছে। সে যায় তার সামনে, কিন্তু ছোট্ট শিশু তাকে দেখে ভয়ে তার বুটটি নিয়ে জলে গভীরে চলে যায়। স্বাভাবিক, এখানে বাচ্চাটি ভয় খাওয়া স্বাভাবিক, কারণ হচ্ছে সে মানুষের মতো তো না, সে অন্যরকম বিশাল মানুষ আকার ধারণ করছে। তবে যাই হোক, সে বোট থেকে জলে পড়ে যায় এবং সে ড্যাডি ড্যাডি করে চিল্লাতে লাগে। তার আওয়াজ শুনে ড্যাডিও ছোড় দেয়। বাচ্চা মেয়েটিকে ভয় দেখানোর হালকে কোনো মেন্টালিটি ছিল না। তবে যাই হোক, সে মেয়েটি যখন জলের মধ্যে পড়ে যাচ্ছিলো, তিনি সে জল দেখে ভয় পাচ্ছিল হাল। তাই সে হাল ওই মেয়েটিকে বাঁচানোর জন্য গাছ উপরে সে ওই জলের উপর ফেলে দেয়। ততক্ষণে কিন্তু তার কিন্তু বাবা চলে আসে, কিন্তু সেটা দেখে সে কিছু বুঝতে না পেরে হালকের উপর কিন্তু গুলি চালিয়ে দেয়। মেয়েটি সে গাছটির ডালটা ধরে বেঁচে যায়। ইনা যখন বাড়িতে স্নান করছিল, তখন ডোর বেল আওয়াজ শুনে সে ছুটে চলে যায়। গিয়ে গেটটা খুলে দেখতে পায় কিনা ব্যানার আহত। আমরা তো জানি যে গুলিটা কে মেরেছিল, বাট সেই সময় ব্যানার যেহেতু হাল্ক ছিল, তাই সেই সময়কার কোনো কাহিনী তার আর মনে নেই। তারপর লিনা তার চিকিৎসা করে। তখন তাকে সমস্ত কিছু পূর্বে ঘটনা জিজ্ঞাসা করলে, কিন্তু সে বলে যে আমি সব ভুলে গেছি। তবে অনেকক্ষণ ভাবার পর সে কিছু হাবজা হাবজা মনে পড়ে এবং হাল্কের সম্পর্কে বলে যে হাল্ক সে আমার মধ্যে একটা পরিপূর্ণ শক্তিশালী ব্যক্তি হিসাবে পরিচিত লাভ করেছে। ডক্টর লিনা ব্যানারকে একটি ল্যাবে বন্দি করে তার উপর কিছু এক্সপেরিমেন্ট করছিল, বাট সে তার স্ত্রী অ্যাক্সিডেন্টের স্বপ্নটা দেখা সঙ্গে সঙ্গে সে হালকে পরিণত হয়, যেটা দেখে লিনা ভয় পেয়ে যায়। হালকে এদিকে সব কিছু তোড়ফোড় করতে ব্যস্ত, কোনো ক্রমে সে এত মোটা লোহার ল্যাবটি ভেঙে বার হয়ে আসে। তবে লিনার ভয় না পেয়ে সাহসের সাথে তার স্যাম্পেলের জন্য রক্ত নিয়ে নেয়। শেষ পর্যন্ত তাকে একটু শান্ত করে সোফার মধ্যে বসায়। মধ্যে অনেক কথোপকথনের পর অনেকক্ষণ জানার পর বুঝতে পারো যে তাকে হালকে পরিণত হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে কি গুসা রাগ। তার মধ্যে যখন সবচেয়ে বেশি মাথা গরম হয় গুসা হয়, তখনই তার মধ্যে এই হালকে রূপটা ধারণ করে। মিস্টার ম্যাগি, যে কিনা একজন রিপোর্টার ছিলেন, সে হালকে সন্ধান করার জন্য সে লিনা ল্যাবে যায়, বিভিন্ন রকম সন্ধান করতে লাগে। সেই সময় কিন্তু লিনা চলে আসলে সে লুকিয়ে যায়, কিন্তু লিনা এসে ও ব্যানার এসে তাকে কিন্তু ধরে ফেলে। সেই সময় ধরে ফেললে সে ম্যাগি তাকে জিজ্ঞাসা করে হালকের সম্পর্কে। তখন সে অজুহাত দিয়ে তাকে বার করতে নিয়ে যায় ব্যানার। যেমনি বার করতে নিয়ে যায়, সেই সময় কিন্তু পড়ে গিয়েছিল একটা কেমিক্যাল, যে কেমিক্যালটি বিস্ফোরণের ফলে কিন্তু বিস্ফোরণ ঘটে যায়, যার ফলে ওখানে কিন্তু লিনা আহত হয়ে পড়ে সে বিস্ফোরণের ফলে। এমনত অবস্থায় ব্যানার খোঁজাখুঁজি করে না, কিন্তু সেই সময় লিনা ভিতরে ছিল, তাই তাকে বাঁচানোর জন্য হালকে রূপান্তরিত হয় মিস্টার ব্যানার। অবশেষে ওল্ড হাল্ক সে কিনা ডক্টর লিনাকে বাঁচিয়ে নেয় ও তাকে একটি সুরক্ষিত জায়গায় নিয়ে যায়। তবে গল্পের শেষে দেখা যায় কি না, এলিনা ব্যানারকে বলে যে সে তাকে ভালোবাসে আর সবসময় বাঁচতে থাকবে। এই কথাটি বলে সে নিঃশ্বাস ত্যাগ করে। এইভাবে এই মুভিটার এখানে শেষ হয়ে যায়।